বিসমিল্লাহিরহমানিরহিম। 2023 চব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করার নিয়ম কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যে স্থায়ী ঠিকানা আছে, এই স্থায়ী ঠিকানাটি সুন্দর করে লিখে দিবা। এরপরে এটির মাধ্যমে প্রথম পেজ পূরণ করে ফেলবে। তোমাদের চারটি পেজ পূরণ করতে হবে মোট। শিক্ষার্থীদের শিক্ষা সং
আবেদনকারী কি জন্মগতভাবে কোনো রোগে ভুগছেন কিনা। এখানে যদি কেউ কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে, অবশ্যই তার প্রমাণপত্র সহ কি সমস্যার সম্মুখীন তারা, সে অবশ্যই সেটি দিবে। বিশেষ করে এই ক্রাইটেরিয়াগুলো যেগুলো আছে তোমাদেরকে দেখে শুনে বুঝে অবশ্যই নির্ভুলভাবে পূরণ করতে হবে, এবং তোমরা যে তথ্য দিবে সেই তথ্যই কিন্তু দেখা যাচ্ছে অফিস থেকে আমরা তথ্য আপলোড করব। এরপরে দেখো, তোমরা দেখো প্রত্যেকটি তথ্য, আবেদনকারীর বাড়িতে কয়টি কক্ষ আছে, বাড়িতে বিদ্যুৎ, আবেদনকারীর বাড়িতে কি বিদ্যুৎ আছে কিনা, যদি যেটা হবে অবশ্যই সেখানে তোমরা অবশ্যই টিকচিহ্ন দিবা। প্রত্যেকটি ঘরে দেখো আবেদনকারীর বাড়িতে কিসে রান্না করা হয়, তোমাদের বাসায় কিসে রান্না করা হয় সেই তথ্য কিন্তু তারা এখানে চেয়েছে, পৃষ্ঠা নম্বর 3। এবং আমরা চতুর্থ পেজে যখন যাব, তোমরা দেখো আবেদনকারীর বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, আবেদনকারীর বাড়ির কক্ষের দেওয়াল, এখানে যে 28টি তথ্য আছে প্রত্যেকটি তথ্য তোমরা কয়েকবার করে পড়বা, পড়ে যেটি হবে অবশ্যই সেটিতে টিকচিহ্ন দেবে, সুন্দর করে সেই চিহ্ন টিকচিহ্ন দেবে। এবার পেমেন্ট তথ্য, তোমাদের যেখানে যে শিক্ষার্থীদের বারবার আমরা যখন এই উপবৃত্তি তথ্য পূরণ করি যেখানে আমরা ভুল পাই, সেখানের বিষয় হচ্ছে এখানে দেখো মোবাইল ব্যাংকিং, যদি তোমরা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট দাও সেক্ষেত্রে তোমার অভিভাবককে যাকে করা হয়েছে অবশ্যই তার মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এবং যে নামে ওপরে অভিভাবক লিখেছে এবং যে নামে অ্যাকাউন্ট খোলা অবশ্যই সেই নামটি হবে এখানে দিতে হবে। যদি তোমরা কোনো তথ্য ভুল দাও অবশ্যই তোমাদের টাকা অ্যাকাউন্টে টাকা না আসার সম্ভাবনাও কিন্তু বেশি থেকে যাবে। অর্থাৎ আমি আবারও বলছি, তোমাদের যাকে অভিভাবক দিবা পিতা বা মাতা, সেক্ষেত্রে ভালো হয় পিতা বা মাতার অ্যাকাউন্ট নাম্বার, রকেট, বিকাশ, শিওর ক্যাশ, নগদ উপায়, এর যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অবশ্যই এখানে দিলে ভালো হয়। হিসাবধারীর নাম অভিভাবকের নামের বানান অ্যাকাউন্টের সাথে হুবহুব মিল থাকতে হবে, দেখো এই কথা কিন্তু তারা লিখে দিয়েছে। এবং প্রত্যেকটি তথ্য যেন তোমরা অবশ্যই নির্ভুলে পড়বে, অ্যাকাউন্ট নম্বরটি যখনই বসাবে অনেকবার দেখে নিবা তোমরা, অ্যাকাউন্ট হোল্ডারের নম্বর, তোমার যেহেতু তোমাদের এনআইডি কার্ড যদি না হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমরা অবশ্যই এখানে এনআইডি কার্ড নাম্বার, তোমার যে অভিভাবক আছে তার এনআইডি কার্ড নাম্বারতে দিয়ে দিবা, 17 ডিজিটের কথা বলা হয়ে থাকলে অবশ্যই জন্মসাল আগে দিয়ে তোমরা বাকি 13টি সংখ্যা দিয়ে। এবার দেখো অনলাইন ব্যাংকিংয়ে যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে, তোমরা অবশ্যই ব্যাংক থেকে এই নাম্বারটি, ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, ধরন কী ধরনের হিসাব নম্বর এটি আছে, হিসাবধারীর নামের বানান অ্যাকাউন্ট ওর সাথে অপূর্ব মিল থাকতে হবে, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট হোল্ডার নম্বর, দশ এখানে কিন্তু তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আছে এখানে একটি জমা রসিদ বা অ্যাকাউন্ট একটি ডকুমেন্ট কিন্তু এই কাগজের সাথে অবশ্যই সংযুক্ত করে দিলে অবশ্যই তোমাদের জন্য ভালো হয় এবং যারা কাজ করে ও তাদের জন্য ভালো হয়। এবং শেষে দেখো উপবৃত্তি শিক্ষার জন্য SPMIS-এর NT আবেদন উপবৃত্তি প্রাপ্তি নিশ্চয়তা প্রদান করেন, এই কথাটিও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছে তারা। এবার দেখো উপবৃত্তির ফর্মের সাথে তোমরা কী কী তথ্য বা কী কী কাগজপত্র তোমরা জমা দিবা, শিক্ষার্থী কর্তৃক সঠিকভাবে পূরণকৃত উপবৃত্তির আবেদন ফর্ম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বা সভাপতির পঠিত প্রতিষ্ঠানের পর্যায়ে আবেদন যাচাই বাছাই করে এখানে যে কথাটি বলা হয়েছে তোমরা যে আবেদন ফর্মটি দিবা সেটি অবশ্যই একটি কমিটি তৈরি করে কলেজ কর্তৃপক্ষ তোমাদের এটি যাচাই বাছাই করবে। তোমাদেরকে যে কাগজপত্র দিতে হবে, যে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে, অবশ্যই অনলাইনকৃত হতে হবে, জন্ম নিবন্ধনের যে ফটোকপি দিবা অনলাইনকৃত ছাড়া কোনো রকম কিন্তু পুরাতন কোনো জন্ম নিবন্ধনে এই কাজ করা যাবে না, অর্থাৎ অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন হতে হবে। পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে, পিতামাতার অনুপস্থিত অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে, SSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও ফলাফল বলতে যেটি মার্কশিট তোমরা প্রতিষ্ঠানে জমা দিয়েছো, মূল মার্কশিট, অন্য প্রতিষ্ঠানে তোমরা যে প্রতিষ্ঠানে পাস করেছো সেই মার্কশিটটি এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, শিক্ষার্থীদের অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা সচ্ছল একটি বৈধ যে অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটি কিন্তু অবশ্যই জমা দিতে হবে। এছাড়া পিতাকে
অভিভাবক বানালে জাতীয় পরিচয়পত্র ব্যবহারকারী অ্যাকাউন্ট খুলতে হবে, এবং শিশুদের নামের ক্ষেত্রে অবশ্যই পিতার নাম দিতে হবে। এবং প্রাথমিক শিক্ষা বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আবেদন শিক্ষার্থীরা এই উপবৃত্তির আওতাধীন হবে না। সরকারি অন্য কোনো উৎস থেকে মেধাবৃত্তি বা শিক্ষা ভাতা পেয়ে থাকলে কিন্তু তোমরা এই আবেদন অযোগ্য বলে বিবেচিত হবা। উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য এসএসসি এমআইএস এন্ট্রি করলে উপবৃত্তি প্রাপ্তি নিশ্চয়তা প্রদান করে না। তারা এটি কিন্তু আবারও বলে দিয়েছে। তাহলে আমরা যে যে কাগজপত্রগুলো জমা দিব বিশেষ করে সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম। এছাড়াও যদি তোমরা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্টস করবা, আমি আশা করি তোমাদের অবশ্যই উত্তর দেব। এবং আমার এই চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আশা করি শিক্ষা বিষয়ক যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে উপকৃত করব। আজ এ পর্যন্তই। তোমরা যারা আমার এই চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার মতন রইল। আল্লাহ হাফেজ।